উত্তর আয়ারল্যান্ডের মেয়ে। একদিন লন্ডনে বেদান্ত দর্শনের ব্যাখ্যা শুনলেন, তার পরেরটুকু ইতিহাস। স্বামী বিবেকানন্দের ভাষায় জগৎ আলোড়নকারী শক্তি, রবীন্দ্রনাথের কথায় তিনি আমাদের পাড়ার মেয়েদের মাঝখানে শিক্ষা দেবেন এমনটা নয়, শিক্ষা জাগিয়ে তুলবেন। তিনি মার্গারেট এলিজাবেথ নোবেল, আপামর ভারতবাসীর ভগিনী নিবেদিতা, 1898-এ ভারতে প্রথম আসা। তারপর তার গুণে মুগ্ধ আমরা সকলেই। আজ আমরা নিবেদিতার ভারত ভাবনা আলোচনায়। আমার সঙ্গে বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ রায়, যিনি সিস্টার নিবেদিতাকে নিয়ে একটি বইও রচনা করেছেন নিবেদিতার কথা। নমস্কার। নমস্কার, স্বাগত জানাই। বাগবাজারের 16 নম্বর বসপাড়া লেনে কিভাবে ভারত ভাবনার কাজ শুরু হলো? নিবেদিতা তখনও নিবেদিতা হননি, মার্গারেট নোবেল। তিনি ভারতবর্ষে আসতে চাইলেন প্রথমে, কিন্তু বিবেকানন্দ তাকে এদেশে আসার থেকে বিরত করতে চেয়েছিলেন। চিঠিতে লিখেছিলেন, যেটা ইংল্যান্ডে যখন দেখা হয়েছিল মার্গারেটের সঙ্গে তখন সেভাবে বলেননি, কিন্তু এদেশে যখন আসতে চাইলেন তখন বললেন যে এদেশে এলে নানা সমস্যার সম্মুখীন হবে তুমি, তুমি ভাবতেই পারছো না যে এদেশের মানুষেরা কিভাবে একজন মেম সাহেবকে নেয়, তাদের মধ্যে ঢুকতে পারবে না, তারা নানা রকম কুসংস্কারে আবদ্ধ, তারা তোমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলবে না, অনেক দুঃখ আছে, দারিদ্র আছে, ইউরোপে যে সমস্ত স্বাচ্ছন্দ্য তুমি পাও বিন্দুমাত্র এখানে পাবে না, তারপরেও যদি তুমি এখানে আসো তাহলে এখানে সত্যিই তোমার অনেক কিছু করার আছে। এবং নিবেদিতা ওই প্রথম নেতিবাচক বাক্যগুলোতে ভুলে যাননি, তিনি এসেছিলেন, আর এটাই ছিল তার কাজ শুরু হওয়ার প্রথম ক্ষেত্র। তিনি এসে বুঝতে পারলেন যে যদি কাজ করতে চাই তাহলে এই দেশের মানুষগুলোর সঙ্গে মিশে যেতে হবে। কি করে মিশবেন তিনি এখান থেকে, যদি বলেন যে কোত্থেকে কাজ শুরু হলো তাহলে বলবো এখান থেকে কাজ শুরু হলো, যে তিনি প্রথমেই ভাবলেন, প্রথমেই বললেন, প্রথমেই যেটা করলেন সেটা হচ্ছে এই মানুষগুলোর সঙ্গে তিনি মিশে গেলেন। মিশে যাওয়া অর্থে কি? খুব ছোট ছোট কতগুলো ক্ষেত্র থাকে এদেশে, প্রথমেই কিন্তু মিশতে পারেননি। বাগবাজারে ওই বাড়িতে যাওয়ার আগে তিনি পার্ক স্ট্রিটের একটা বাড়িতে তাকে বিবেকানন্দ এনে রেখেছেন। সেখানে যখন আছেন হ্যামন্ডকে একটা চিঠি লিখছেন, তাতে বলছেন, স্নানঘর নিয়ে কথা বলেছেন, যে আমি এখানে যখন স্নান করছি তখন মনে হচ্ছে যে ছবি এঁকে দিয়েছেন আমার চিঠিতে। তো স্নানঘর দেখে তিনি খুব বিস্মিত, এরকম স্নানঘর তো আর বিলেতে দেখেননি। এখানে তিনি বলছেন যে এখানে মনে হচ্ছে যেন চার মাথার মোড়ে দাঁড়িয়ে স্নান করছি। এই নিবেদিতা কিন্তু যখন বাগবাজারে এলেন, বাগবাজারে প্রথমে যে বাড়িতে নিবেদিতা ছিলেন সে বাড়িতে প্রথমে তিনি ছিলেন না, তার আগে শ্রীমা যে বাড়িতে থাকতেন, মা সারদা যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে তিনি কিছুদিন ছিলেন। এবং এটা খুব আশ্চর্যের যে মা সারদা, তিনি কিন্তু নিবেদিতার সঙ্গে কোনোরকম দূরত্ব রাখেননি, সামনে এসেছেন, তাদের সঙ্গে বাক্যালাপ করেছেন, বসেছেন, খেয়েছেন। প্রথম দিকেই যখন এদেশে এসেছেন নিবেদিতা, বিবেকানন্দ তার বাংলা শেখা তার ব্যবস্থা করে দিয়েছিলেন, ফলে নিবেদিতার পক্ষে মিশে যাওয়া সহজ হয়েছিল। বাগবাজারের নিবেদিতা দু ধরনের কাজ করতেন। এক, তিনি দেখলেন যে এদেশের মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে যে মনোভঙ্গি সেটা অনেক সময় তাদেরকে নানা বিপদে ফেলে। এসে দেখলেন যে প্লেগ হচ্ছে, প্লেগে সাবধানতা অবলম্বন করতে হয়, এদেশের মানুষ সাবধানতা অবলম্বন করেন না। এমনকি রাধা গোবিন্দ কর, তিনি এদেশেরই মানুষ, বিলেত থেকে এসেছেন, ডাক্তার মানুষ, তিনি সেই সময় প্লেগের রোগীদের সুস্থ করে তোলবার জন্য কাজ করছেন। সেখানে গিয়ে রাধা গোবিন্দ কর দেখলেন যে বাগদিপাড়াতে, বাগদিদের বস্তিতে একজন মেম সাহেব, তিনি একটা বাচ্চা ছেলেকে কোলে করে বসে আছেন, বাচ্চা ছেলেটি প্লেগে আক্রান্ত। সেখানে নিবেদিতা এই কারণে বসে আছেন যে বাচ্চা ছেলেটির মা এবং তার আত্মীয় পরিজন প্লেগে যেভাবে পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি মানতে হয় সেটা তারা মানতে পারবেন না। নিবেদিতা সেটা তাদেরকে শেখাচ্ছেন, শেখাচ্ছেন বাইরে থেকে নয়,
হাতে ধরে করে দিচ্ছেন। এবং রাধাগোবিন্দ কর বিস্মিত, নিবেদিতা নিজেই উঠে দেয়ালে চুনকাম করছেন যাতে সেখানে একটু জীবাণু চলে যায়। তাহলে এইটা একটা কাজের ধরন। এবং তিনি আরও আশ্চর্য যে প্লেগের সময় কলকাতাকে পরিচ্ছন্ন রাখতে হবে, যারা এই কাজে অংশগ্রহণ করছেন তারা আমাদের ভাষায় নিম্নবর্গীয় মানুষ, ভদ্রলোক নন, তাদেরকে দেখে নিবেদিতা তার ব্যক্তিগত ডায়েরিতে নোট রাখছেন যে এই ভারতীয় মানুষগুলোকে দেখে তার মনে হচ্ছে এদের কি তীব্র স্বাস্থ্য। নিবেদিতার দ্বিতীয় যে কাজটা, তিনি বুঝলেন যে এইটা একটা ক্ষেত্র, মানুষের প্রত্যেক দিনের জীবনযাপনের অংশটাকে একরকম করে তিনি স্বাস্থ্য বিধি ইত্যাদি সেখানে শেখাবেন। এটা শেখানো খুব সহজ হবে যদি তাদেরকে তিনি খানিকটা শিক্ষিত করতে পারেন, শিক্ষা দেওয়া যায়। এবং তখন তিনি একটা স্কুল করলেন, সেটা বাগবাজারের নিবেদিতা স্কুল। আমি এই বিষয়টা একটু পরে আসবো স্কুলের কথায়, তার আগে আমার একটু জানতে ইচ্ছে করছে যে যে নেতিবাচক কথা শুনেছিলেন স্বামীজির কাছে, স্বামীজি বারণ করেছিলেন, নানানভাবে উনি ঝাঁপিয়ে পড়লেন, কাজে নিযুক্ত হলেন, সেবা কার্যে এলেন, কিন্তু কোথাও কি এই নেতিবাচক দিকগুলো বা নেতিবাচক যে ফ্যাক্টরস আমরা বলি সেগুলো তাকে বাধা দান করছিল বা তার কোনো সমস্যা হচ্ছিল? আচ্ছা, তিনি যথেষ্ট সাহসী নিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন এই যে নেতিবাচক দিকগুলো স্বামীজি তাকে খুব স্পষ্ট করে বলে দিলেন, এটা নিবেদিতার কাছে একটা অন্যরকম চ্যালেঞ্জ। এবং তিনি কি করলেন এটা আমরা বুঝতে পারি যে নিবেদিতা মারা যাওয়ার পর, নিবেদিতার প্রয়াণের পর রবীন্দ্রনাথ একটা লেখাতে নিবেদিতাকে সতী এই বিশেষণে ভূষিত করেছিলেন। কেন সতী বলছেন রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথের মনে হয়েছে যে সতী শিবের বাইরের যে রূপ, ছাইভস্য মেখে যে লোকটি আছে তাকে দেখে সে বিরত হয় না, সে ভেতরের মোহন রূপটিকে চিনতে পারে, জানতে পারে। নিবেদিতার ক্ষেত্রে যেটা ছিল যে নিবেদিতা এই যে যাকে বাইরে আমরা বলি দুঃখ, দারিদ্র, অশিক্ষা, ছোঁয়াছুঁই, এর ভেতরে অন্য একটা ভারত আছে কি না সেইটা তিনি আবিষ্কার করবার চেষ্টা করছিলেন। অর্থাৎ যেখানে, যেমন ধরা যাক যে যখন মা সারদার বাড়িতে আছেন নিবেদিতা, তখন নিবেদিতার এই থাকাটা মা সারদা খুব ভালোবাসছেন কিন্তু অন্যরা বাসছেন না। তাদের মধ্যে কেউ কেউ বলছেন, অনেকেই বলছেন মা সারদাকে যে এরকম যদি হয় তাহলে মা সারদাকেই তারা একঘরে করবেন। এটা নিবেদিতা জানতে পারছেন, জানতে পেরে তিনি সরে যাচ্ছেন, চলে যাচ্ছেন তার নিজের বাড়িতে। এখন এটা নিবেদিতা জানেন, কিন্তু এটা জেনেই নিবেদিতা এই প্রতিকূলতাগুলোর কথা তিনি জানেন, সেই প্রতিকূলতা মূলত আসছে প্রথম দিকে সাধারণ মানুষদের কাছ থেকে, কিন্তু এখানকার চিন্তাবিদ যারা, অর্থাৎ নিবেদিতা যখন এখানে এসেছেন চিন্তাবিদ হিসেবে, যাদের সাহচর্য পাচ্ছেন তিনি, যারা তাঁর সাহচর্য পাচ্ছেন নানা ক্ষেত্রের মানুষ, ধরুন রবীন্দ্রনাথ নিবেদিতা, জগদীশচন্দ্র নিবেদিতা, রামানন্দ চট্টোপাধ্যায় নিবেদিতা, যদুনাথ সরকার নিবেদিতা, অরবিন্দ নিবেদিতা, বিবেকানন্দের ভাই বিপ্লবী ভূপেন্দ্রনাথ নিবেদিতা, দীনেশচন্দ্র সেন নিবেদিতা, অনেকে যারা চিন্তা করছেন, নন্দলাল বসু নিবেদিতা, এখন যারা অবনীন্দ্রনাথ নিবেদিতা, যারা চিন্তা করছেন সেই সময় নানা ক্ষেত্রে, তারা নিবেদিতাকে তাদেরই মতো একজন মানুষ হিসেবে দেখছেন। তাহলে এদের কাছ থেকে কোনো প্রতিকূলতা কিন্তু নিবেদিতা পাননি, বরং বিনয় সরকারের মতো মানুষ তিনি কৌতুক করে বলতেন যে নিবেদিতা তিনি বাইরে সাদা চামড়ার হতে পারেন কিন্তু মেয়েটা তো আমাদেরই, ফলে এটা বিনয় সরকার বলতেন। এবং খেয়াল করে দেখলে দেখা যাবে যে কালীকে নিয়ে নিবেদিতা বক্তৃতা দিচ্ছেন। এখন কালী এই বিষয়টা খুব স্পর্শকাতর বিষয়, এবং কালীর যে সেই অর্থে কালীকে রবীন্দ্রনাথ পছন্দ করতেন না, তার হিংসার দিকটা রবীন্দ্রনাথ বিচার করতেন, কিন্তু নিবেদিতা যেন আরেকভাবে কালীকে বিচার করতে চাইছেন। ফলে এই সব মিলিয়ে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, কিন্তু নিবেদিতাকে কেউ অস্বীকার করতে পারছেন না। যেখানে আপনি ছিলেন যে শিক্ষা একটা খুব বড় ব্যাপার, যদি ভারতবর্ষীকে জাগিয়ে তুলতে হয় সেই জায়গাটায় আসবো। এখন এই পড়াশোনা বলতে নিবেদিতা কখনোই বইয়ের পড়াশোনা শুধু এটাকে বুঝতেন না, সেটা বলাই বাহুল্য। তাহলে নিবেদিতা কি করছেন? প্রথম প্রথম মনে রাখতে হবে যে নিবেদিতার স্কুলে কারা পড়তে আসবে। বিবেকানন্দ চেষ্টা করছেন যে নিবেদিতার স্কুলে যদি ছাত্র ছাত্রী জুটিয়ে দেওয়া যায়, ছাত্র কম, ছাত্রীরাও যদি একটু আসে, হ্যাঁ, যদি জুটিয়ে দেওয়া যায়, একটা সভা বসানো হচ্ছে, তাতে স্বামীজি আছেন,
এবং সেখানে সভায় স্বামীজি জনে জনে সবাইকে ধরছে, নেই তোর মেয়েকে এখানে পাঠাবি, তো শেষ পর্যন্ত আসছে। এবং নিবেদিতা যেটা করতেন, তার স্কুলে যে সমস্ত ছেলে মেয়েরা পড়ত তাদের সম্পর্কে তিনি ছোট ছোট করে লিখে রাখতেন, কার কী বৈশিষ্ট্য, কে কী করে। তিনি এখানকার মেয়েদের জন্য যেটা চাইতেন, খানিকটা পড়াশোনা শিখবে, চিন্তা করতে শিখবে, হাতের কাজ শিখবে। এবং একটা জিনিস তিনি খুব গুরুত্বপূর্ণভাবে করতে চেয়েছিলেন, তিনি পড়াশোনা বলতে বুঝতেন যে এখানকার যে সংস্কৃতি তার থেকে যেন এই শিক্ষার কোনো বিচ্ছেদ না হয়, অর্থাৎ যেটা রয়েছে সেটাকে কি করে অন্য একটা চেহারা দেয়া যায়, এই বিচ্ছেদটা কখনোই ঘটাতে চাননি। এবং এটা খুব আশ্চর্যের, অনেক সময় নিবেদিতার যে বাগবাজারের বাড়িতে থাকতেন সেখানকার উঠোন ছিল, সেই উঠোনটায় উনি খুব পরিচ্ছন্ন করে রাখতেন এবং উঠোনে একটা দুটো চেয়ার পাতা থাকতো। অনেক সময় পল্লীর মানুষজন প্রথম প্রথম দূরে থাকতেন, পরে নিবেদিতার কাছে আসছেন, তারা এসে চেয়ারে বসেছেন, এরকম বিবরণ পাওয়া যায় যে তাঁরা চেয়ারে বসেছেন, নিবেদিতা মাটিতে বসেছেন, একটা দুটো কথা হচ্ছে। এই যে নিবেদিতা একেবারে অবস্থানগত দূরত্ব তো ঘুচিয়ে দিয়েইছেন, বরং স্থানীয় মানুষদেরকে চেয়ারে বসে নিজে মাটিতে বসে তাদের সঙ্গে কথা বলছেন, এটা খুব ভালো যোগাযোগের একটা উপায়, কাছে টেনে নেওয়ার উপায়। এবং এটা শুধু দেখানোর জন্য এটা করছেন তা নয়, এটা তার বাৎসল্য থেকে করছেন, তার অতিথি বাৎসল্যতা থেকে করছেন, তার ভেতর থেকে করছেন। এবং এই যে উঠোন, এটা 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 আমার খুব ইন্টারেস্টিং লাগে, আমার খুব মজাদার লাগে, গুরুত্বপূর্ণও লাগে। নিবেদিতা এই ভারতীয়দের বাড়িঘর খুব মন দিয়ে দেখছেন এবং তিনি বলছেন ইউরোপীয় যে কথিয়ার্ড আর বাঙালির যে উঠোন, এর মধ্যে অনেক পার্থক্য। উনি এই উঠোনটায় দাঁড়ান, উনি মনে করেন যে এই উঠোনকে ঘিরে চারপাশের যে ঘরগুলো আছে সেই ঘরগুলো থেকে হাওয়া উঠোনের মধ্যে দিয়ে খেলা করে, এই উঠোনে দাঁড়ালে আকাশ দেখা যায়, এটা ভারতীয় গৃহস্থাপত্যের একটা বৈশিষ্ট্য। এই একই কথা সরলা দেবীর লেখাতেও আছে। ফলে বোঝা যায় যে নিবেদিতার মিশে যাওয়া শিক্ষা, যে শিক্ষা তিনি দিতে চান সেটা আমাদের প্রত্যেক দিনের জীবনযাপনের জীবনশৈলীর নানা বিভঙ্গ থেকে উঠে আসে। এবার একটু অন্য প্রসঙ্গে যাই, যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন তাতে নিবেদিতার একটা প্রত্যক্ষ যোগদান ছিল, সেটা সম্পর্কে যদি আপনি বলেন। প্রথম কথা, নিবেদিতা আয়ারল্যান্ডের মেয়ে। এখন তিনি এদেশে যখন এলেন, তার আগে মনে রাখতে হবে এদেশে আসবার আগে কিন্তু সেখানকার সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনে নিবেদিতা খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, তার সেই ঐতিহ্য ছিল, তিনি রাজনৈতিকভাবে সচেতন। এদেশে এসে তিনি প্রথম দেখলেন যে সাদা চামড়ার মানুষেরা কালো চামড়ার মানুষদেরকে কতটা ঘৃণা করে, কতটা বঞ্চনা করে, সেটা কিন্তু যখন বিলেতে ছিলেন তখন এমন করে বুঝতে পারেননি। এদেশে, এদেশটা উপনিবেশ, সাদা চামড়ার লোকেরা এই দেশটাকে শাসন করছে। যেমন নিবেদিতা প্রথমেই যখন এসেছেন এদেশে, কাশ্মীরে গেছেন, কাশ্মীরে গিয়ে দেখেছেন যে কাশ্মীরের মহারাজা বিবেকানন্দকে একটু জমি দিতে চান একটা বিদ্যালয় তৈরি করার জন্য, বেদ বিদ্যালয় তৈরি করার জন্য। কিন্তু সেখানে যে ব্রিটিশ রেসিডেন্ট রয়েছেন তিনি কি করেন না, তিনি বলেন যে না, এটা এটা দেয়া যাবে না। এবং তারপর যখন নিবেদিতার সময় 1902-তে স্বামীজির প্রয়াণ হচ্ছে, এবং 1902-এর পর থেকে আপনি খেয়াল করে দেখুন যে ক্রমশ আমাদের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। 1905-এ লর্ড কার্জনের সূত্রে বঙ্গভঙ্গ আন্দোলন, 1906-তে আমাদের যে চরমপন্থী বিপ্লবীরা তাদের প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, যুগান্তর দল তৈরি হচ্ছে, এবং এই চরমপন্থীদের সঙ্গে নিবেদিতার কিন্তু একটা গভীর যোগ আছে। তাদেরকে তিনি উৎসাহ দেন, দেশের কাজে উৎসাহ দেন, অরবিন্দ তার সঙ্গে কথা বলেন। এখন এই নিবেদিতার এই রাজনৈতিক জীবন নিয়ে নানা বিতর্ক আছে। আচ্ছা, এই বিতর্কের একটা পরিস্থিতি হচ্ছে যে রামকৃষ্ণ মিশন নিবেদিতার এই রাজনৈতিক কাজকর্মকে খুব একটা ভালো চোখে দেখেনি, এবং নিবেদিতাকে সত্যি সত্যি এই সময় ঘোষণা করতে হয়েছিল যে তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে আর যুক্ত নন রাজনৈতিকভাবে। শীতলতা তৈরি হয়েছিল। এইখানে দুটো জিনিস মনে রাখতে হবে, যে নিবেদিতার এই যে দূরত্ব, এটা আমাদের একদিক থেকে মনে হতে পারে স্বামীজির প্রয়াণের পর শীতলতা তৈরি হচ্ছে, আর একদিক থেকে একটু তলিয়ে ভাবলে দেখা যাবে যে রামকৃষ্ণ মিশনের সত্যি সত্যিই কিন্তু রাজনৈতিক কর্মক্ষেত্রে রামকৃষ্ণ মিশন অংশগ্রহণ করতে চাননি। এবং এটা খেয়াল করে দেখবেন যে এটা বিশ্বভারতীর ক্ষেত্রেও আমরা দেখেছি যে রবীন্দ্রনাথের প্রতিষ্ঠানে যখনই কেউ কেউ রাজনৈতিকভাবে সচেতন হতে চেয়েছেন রবীন্দ্রনাথ কিন্তু সেটা চাননি। ফলে রামকৃষ্ণ মিশন নিবেদিতার এই রাজনৈতিক কাজকর্মকে একটা জায়গাতে মেনে নিতে পারেনি,
কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গে নিবেদিতার যোগাযোগ ছিল, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে দুজনের একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়নি, এটা খেয়াল করতে হবে। এটা আমরা অনেক সময় খেয়াল করি না, কিন্তু নিবেদিতা এটা খেয়াল করুন যে নিবেদিতা কিন্তু রামকৃষ্ণ মিশনের এই যে পরিস্থিতি তৈরি হলো, নিজেকে একটু দূরে রাখলেন, সরিয়ে নিলেন, তারপরে কিন্তু তিনি নিজের কাজ, নিজের মত, এটাই হচ্ছে নিবেদিতার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বলতে পারি দিক, যেখানে নিজে যেটা মনে করছেন সেটা থেকে কিন্তু পিছিয়ে আসছেন। এটা উনি আপনি যেটা একটু আগেই ছুঁয়ে গেলেন, যেটা পারিবারিক প্রেক্ষাপট যে নিবেদিতার সেখানে কিন্তু ছিল, মানে পরিবারের অনেকেই মুক্তি আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিলেন, এবং এখানে নিবেদিতার দুটো নিবেদিতা এখানে আরেকটা কাজ করছেন, তিনি বুঝতে পারছেন যে ভারতীয়দের আত্মমর্যাদা বোধ সেটার উপর সাহেবরা বারে বারে আঘাত করে। যেমন লর্ড কার্জন, তিনি ভারতীয়দেরকে মিথ্যাবাদী বলেছেন, তখন নিবেদিতার সঙ্গে স্টেটসম্যানের সম্পাদকের খুব গভীর বন্ধুত্ব, নিবেদিতা তখন স্টেটসম্যান একটা ছোট্ট লেখা লেখেন, তাতে বলেন যে কার্জন যখন কোরিয়াতে ছিলেন রাজদূত হিসেবে, তখন কার্জন নিজে তার বয়স সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছিলেন, ঘুরিয়ে বলেন যে কার্জন ভারতীয়দের মিথ্যাবাদী বলছেন, তিনি আসলে নিজেই মিথ্যাবাদী। ফলে নিবেদিতা যেন ভারতীয়দের জন্য লড়াই করছেন, কার্জনের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, এবং তার কাছ থেকে কতজন কত রকম প্রেরণা পাচ্ছে এটা খেয়াল করবার। আসি একটু অন্য প্রসঙ্গে, যে আপনি একটু আগে বলছিলেন অনেক চিন্তাবিদদের কথা, তাতে শিল্পীরাও আছেন, লেখক আছেন, অনেক বিদ্বজ্জনেদের কথা, তাদের সঙ্গে নিবেদিতার সম্পর্কটা যদি আমরা আবার একটু আলোকপাত করতে চাই, কি বলবেন? এখানে দুটো ক্ষেত্র আমি বলবো যে নিবেদিতা সেই সময়কার প্রেক্ষাপটে এক নম্বর হচ্ছে যে নিবেদিতার যে শিল্পভাবনা, চিত্রভাবনা, এর সঙ্গে অবনীন্দ্রনাথ, নন্দলাল বসু এরা গভীরভাবে জড়িয়ে যাচ্ছেন। নিবেদিতার শিল্পভাবনা যেটা তার সমাজভাবনার সঙ্গে জড়িত, সেটা হচ্ছে এই যে ভারতবর্ষের যে বাইরের চেহারাটা আমরা দেখি তার ভেতরে অন্য একটা চেহারা আছে। শিল্পের ক্ষেত্রে তিনি বলতে চান যেটা, সেটা হচ্ছে এই যে বাস্তব শিল্পবোধ, কেবল বাস্তবতার বোধ যে ছবি আঁকে সেই ছবি সব কথা বলে না। তিনি ভারতীয় শিল্পের একটা নিজস্ব চেহারার কথা ভাবতে শুরু করেন, এবং যে কারণে তিনি ভারতীয় পুরাণকে নতুনভাবে বিশ্লেষণ করতে চান, এবং এই শিল্পীদেরকে তিনি যে বিষয়ে উদ্দীপ্ত করেন সেটা হচ্ছে যে ভেতরে যাও, বাস্তবের বাইরের কাঠামোটার ভেতরে যাও, এবং সেই সময় অবনীন্দ্রনাথ, নন্দলাল এদের ছবিতে এই ভারতের ভেতর, ভারতের অন্তর, বাস্তববাদী নিছক বাস্তববাদী ছবির বাইরে যে এই ভেতর, এইটা ফুটে উঠছিল, এই সহযোগটা তৈরি হলো। এবং নন্দলালকে যখন ভারতীয় গুহাচিত্রগুলো সেই সময় একে একে নতুন করে আবিষ্কৃত হচ্ছে, নন্দলাল গিয়ে অজন্তায় কাজ করবেন, সেখানে নিবেদিতাই তার ব্যবস্থা করে দিচ্ছেন, যোগাযোগ করে দিচ্ছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আরেকটা হচ্ছে যে নিবেদিতা এই শিল্পের নিজস্বতার যে বোধ, সেটা খানিকটা বিবেকানন্দের কাছ থেকে পেয়েছিলেন। বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য এই বইতে বিবেকানন্দ রবিবর্মার যে শিল্পচেতনা, শিল্পভাবনা, সেটার খুব একটা প্রশংসা করেননি, কিন্তু তিনি বলেছেন যে আমাদের লৌকিক মা মাসিরা যেমন আলপনা দিতেন, পট আঁকতেন, সেগুলো খুব ভালো। ফলে এটাও খানিকটা পেয়েছিলেন নিবেদিতা বিবেকানন্দের কাছ থেকে, এটাও খেয়াল রাখতে হবে। নিবেদিতা বিশেষ করে একটা পতাকা সেটা পরিকল্পনা করেছিলেন, বজ্র, নিবেদিতার যে বজ্র, এবং এই বজ্রটা তিনি বৌদ্ধ দর্শন থেকে, বৌদ্ধ ভাবনা থেকে পাচ্ছেন। ফলে এই সব মিলিয়ে নিবেদিতার একটা অদ্ভুত অবদান আছে ভারতীয় শিল্পে, যেটা তার জীবনবোধ এবং সেবা ধর্মের সঙ্গে সম্পর্কিত। আলোচনার একদম শেষে নিবেদিতার জীবনের যে শেষ কয়েকটি বছর সে সম্পর্কে শুনব। নিবেদিতা 1907-1909 সময়টা উনি বিলেতে, তারপর ফিরে আসছেন। এখন নিবেদিতা যেভাবে সেবা কার্য করতেন তাতে তার শরীরের ওপর চাপ পড়ত। বন্যার সময় বাংলাদেশে গেছেন, বাংলাদেশে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের দুঃখে কাতর হচ্ছেন, দেখছেন যারা দুর্দশা কবলিত তাদের অনেকেরই পরবার মতো জামা কাপড় নেই। এই সময় আস্তে আস্তে তার শরীর ভাঙতে শুরু করছে। জীবনের শেষ পর্বে তিনি যার প্রয়াণ হচ্ছে যখন, সেই সময় দার্জিলিংয়ে, সঙ্গে জগদীশচন্দ্র অবলা বসু এরা রয়েছেন। জগদীশচন্দ্রের সঙ্গে নিবেদিতার সম্পর্ক খুব গভীর, জগদীশচন্দ্রের
ইংরেজি লেখাপত্র তিনি সাহায্য করেন। নিবেদিতার শরীর যে ভেঙে যাচ্ছে অবলাবসু বুঝতে পারছেন, এবং নিবেদিতার এই প্রয়াণ মুহূর্তটা একদিক থেকে খুব প্রশান্ত। অবলাবসু লিখেছেন, জানিয়েছেন যে নিবেদিতা মারা যাচ্ছেন, মারা যাওয়ার সময় তার শেষ কথা হচ্ছে যে নৌকা ডুবে যাবে কিন্তু আমি সূর্যোদয় দেখতে পাবো। এখন এই যে উপলব্ধি, আমার দেহতরি চলে যাবে কিন্তু কোথাও আমি উদ্ভাসিত হব, এটা হয়তো তার বিশ্বাস থেকেই জেগে ওঠে। কিন্তু এইখানে আমরা বুঝতে পারলাম যেটা, যেটা আমাদের ভাবতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে, যে ইনি ভারতবর্ষের সাধারণ মানুষের সঙ্গে এমনভাবে অন্বিত সেবা কার্যে নিজেকে এতটাই নিবেদিত করলেন যে সেই সেবা কার্যের ফলে তার যে শরীর ভেঙে গেল সেখান থেকে তার প্রয়াণ হলো, তার শরীরের প্রয়াণ হলো, কিন্তু যে আদর্শ, সেবার আদর্শ, অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে মিশে না গেলে, এক না হলে সেবা করা যায় না, সেটা অন্তত আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন। নৌকা ডুবে যাবে কিন্তু সূর্যোদয় থাকবে, মানবতাবাদ থেকে দেশাত্মবাদ, এক বিস্তীর্ণ অভিযাত্রায় ভগিনী নিবেদিতা আজও আমাদের পথপ্রদর্শক। আমরা যদি আমাদের সবটুকু দিয়ে তাঁকে আত্মগত নাও করতে পারি, এটুকু মুক্তকণ্ঠে বলতেই পারি আজও তিনি ভারতবাসীর জন্য এক মহান সম্পদ। দূরদর্শন কে পছন্দিদা চ্যানেল আব আপ আপনে অ্যান্ড্রয়েড স্মার্টফোন পর ভি দেখ সকতে হ্যায়। ইন চ্যানেলো কো আপনে স্মার্টফোন পর দেখনে কে লিয়ে আপকো কোই ডেটা চার্জ নাহি দেনা হোগা। অ্যান্ড্রয়েড স্মার্টফোন পর দূরদর্শন কে চ্যানেলো কা আনন্দ লেনে কে লিয়ে আপকো সবসে পহলে DVB T2 ডঙ্গল লেনা হোগা। ये डोंगल कई ऑनलाइन स्टोर्स में आसानी से उपलब्ध है। इसके बाद आपको अपने मोबाइल में प्ले स्टोर से टीवी ऑन गो ऐप डाउनलोड कर इंस्टॉल करना होगा। इस ऐप को डाउनलोड करने के लिए ही सिर्फ आपको इंटरनेट की आवश्यकता होगी। ऐप डाउनलोड करने के बाद आपको चैनल देखने के लिए इंटरनेट की जरूरत नहीं है, इसलिए आप अपना मोबाइल डेटा बंद कर सकते हैं। इसके बाद टीवी ऑन गो ऐप को खोलें। अब आपको अपने मोबाइल के OTG पोर्ट में DVB-T2 डोंगल कनेक्ट करना होगा। अब ऐप में ऑटो स्कैन शुरू हो जाएगा। आपके शहर में उपलब्ध DTT सिग्नल्स को ये स्कैन करेगा। स्कैन पूरा होते ही आपके शहर में प्रसारित हो रहे दूरदर्शन के टीवी और रेडियो के सारे चैनल आपके मोबाइल में स्टोर हो जाएंगे। अब आप अपने फोन में कहीं भी और कभी भी दूरदर्शन के चैनलों का लुत्फ उठा सकते हैं। अगली बार जब भी आप डोंगल मोबाइल के साथ कनेक्ट करेंगे तो वीडियो अपने आप चलना शुरू हो जाएगा। आप इंडोर या आउटडोर एंटीना की मदद से अपने टीवी सेट्स पर दूरदर्शन के DTT चैनल्स भी देख सकते हैं। ये सुविधा डिजिटल टीवी सेट के साथ साथ LCD और LED टीवी पर भी उपलब्ध है। और अधिक जानकारी के लिए आप हमें मेल कर सकते हैं। हमारी ईमेल आईडी है dthelpline.dtt@gmail.com। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের সমতা, স্বাধীনতা, শোষণের বিরুদ্ধে প্রতিকার, ধর্মীয় স্বাধীনতা, সাংস্কৃতিক ও শিক্ষাগত সাংবিধানিক প্রতিকারের অধিকার থাকা অতি আবশ্যক। খাদ্য, স্বাস্থ্য ও বাসস্থান শীর্ষ মানবাধিকারের মধ্যে পড়ে। এই তিনটি ক্ষেত্রে ন্যূনতম সাধারণ অধিকার যেন দেশের সমস্ত নাগরিক পায় সেই বিষয়ে সকলের দৃষ্টি দেওয়া আবশ্যক। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বিশেষ যত্ন নেওয়া আবশ্যক। তাদের প্রতি কোনো রকম অসাম্যতা ও অন্যায়ের আশু প্রতিরোধ ও আচরণকারীর কঠিন শাস্তি আবশ্যক। নারীর স্বাধীনতা, শালীনতা ও আর্থসামাজিক অধিকার রক্ষার ক্ষেত্রে সরকারি ও তৃণমূল স্তর থেকেই বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। এই অধিকারে হস্তক্ষেপ করলে আশু বিচার ও কঠিন শাস্তি আবশ্যক। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাত্রা রক্ষার প্রতি প্রশাসন ও সামাজিক স্তরে সকল মানুষের সমানভাবে এগিয়ে আসা উচিত। শিশুশ্রমের ঘটনা দেখলে তার উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ক্রীতদাস ব্যবস্থা এবং নারী
ও শিশু পাচারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এহেন আচরণকারী ব্যক্তি ও সংস্থার শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি আক্রান্ত নারী ও শিশুদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সকলের সচেষ্ট হওয়া উচিত। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট যে কোনো রকম দুর্যোগে আক্রান্ত জনসাধারণের চিকিৎসা, খাদ্য ও পুনর্বাসনের আশু ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এইডস রোগে আক্রান্ত ব্যক্তি এবং মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কোনো রকম সামাজিক অবহেলা শাস্তিযোগ্য অপরাধ। এই বিষয়ে জনসচেতনতা আবশ্যক। আর্থিক, সামাজিক ও দুর্নীতি প্রতিরোধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সামাজিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকের অধিকার রক্ষায় সরকারের সমান এবং পর্যাপ্ত দৃষ্টি দেওয়া উচিত। দূষণবিহীন পরিবেশ সমস্ত রকম নাগরিকের ন্যূনতম অধিকার। উন্নয়নের পাশাপাশি এই বিষয়টিও সরকারের মূল কর্মসূচির আওতায় থাকা আবশ্যক। মানবাধিকার রক্ষায় গণমাধ্যমকে এগিয়ে আসা উচিত। জনসচেতনতা ও শিক্ষা বিস্তার এই বিষয়ে পাথেয় হতে পারে। মানবাধিকারে হস্তক্ষেপ ও বঞ্চনা শুধুমাত্র ব্যক্তিগত স্তরেই নয়, তা সাম্প্রদায়িক দাঙ্গা অথবা ধর্ষণের মতো সামাজিক সংকট ডেকে আনতে পারে। নিজের এবং সর্বোপরি দেশের স্বার্থেই এ বিষয়ে আশু ও আপোষ বিরোধী দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন। ভারতবর্ষের সুমহান ঐতিহ্য অনুযায়ী সর্বধর্মের সকল প্রকার সমন্বয়ে রচিত হয়েছে দেশের বুনিয়াদ। সংখ্যালঘুদের প্রতি ভালোবাসা ও তাদের উন্নয়ন ছাড়া এদেশের রাষ্ট্রীয় একতার স্বপ্ন বাস্তবায়িত করা অসম্ভব। প্রধানমন্ত্রীর 15 দফা কর্মসূচিতে বিভিন্ন খাতে সংখ্যালঘু উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রচার ও জনসচেতনতা আবশ্যক। শিক্ষার দিক দিয়ে সংখ্যালঘুদের উন্নয়ন ও শিক্ষা কেন্দ্রগুলির আশু উন্নয়ন প্রয়োজন। বৃত্তি ও ফেলোশিপের ক্ষেত্রেও দরিদ্র সংখ্যালঘু ছাত্রছাত্রীদের ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করা আবশ্যক। আর্থসামাজিক দিক দিয়ে সংখ্যালঘুদের প্রতি মমতা ও বিশেষ উন্নয়ন কর্মসূচি তাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে সংখ্যালঘুদের প্রতি সংবিধানের ধারা অনুযায়ী বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি কোনো রকম অসাম্যতা যেন না আসে সেদিকে বিশেষ দৃষ্টি নেওয়া প্রয়োজন। সংখ্যালঘু উন্নয়ন ও সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে জনসচেতনতা ও শিক্ষার বিস্তার আবশ্যক এবং তা তৃণমূল স্তর থেকেই শুরু করা বাঞ্ছনীয়। সমস্ত রকম গণমাধ্যমকে সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ গুরুত্ব দিয়ে প্রচার করতে হবে। কোনো রকম উস্কানি বা বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হলে তা প্রতিহত করতে হবে। সংখ্যালঘুদের প্রতি অসাম্যতা ও বৈষম্যমূলক আচরণ চরম নিন্দনীয়। তা সাম্প্রদায়িক দাঙ্গা ডেকে আনার পাশাপাশি দেশের সংবিধানেরও পরিপন্থী বলে গণ্য হবে। এহেন আচরণকারীদের কঠিন শাস্তি আবশ্যক।